রমজান মাস দিয়েছে, আবার এই মাসের ভিতরে আবার একটা রাত্রও দিয়ে দিলেন, যে রাত্রের ব্যাপারে ঘোষণা করা হয়েছে কোরআনে কারীমে সূরা কদরে, যে এই রাত্র হলো হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রমজান মাস দিয়ে আমাদেরকে আবার রাত্রও দিয়েছেন একটা। আল্লাহ পাক এজন্য দিয়েছেন আমার বান্দারা এই রাতে তারা আমল করবে, এই দিনগুলোতে তারা আমল করবে, এরপরও যদি তাদের কোনো ঘাটতি থেকে থাকে, তারা যদি গুনাহ মাফ না করাইতে পারে, তার জন্য আমি একটা রাত্র দিয়ে দিলাম, কারণ আমার এই বান্দারা হায়াত পাবে। কোন আমার আগের বান্দার হায়াত পেয়েছিল অনেক বছরকে বছর, শত বছর উপরে, হাজার বছর উপরে তারা বেঁচে ছিল। হযরতে নূহ আলাইহিসসালাম 950 বছর পর্যন্ত শুধু দাওয়াতই দিয়েছেন। সুবহানাল্লাহ। ঐতিহাসিক বর্ণ হাদিসের কিতাবে, ইতিহাসের কিতাবে এসেছে 40 বছর কম হযরতে আদম আলাইহিসসালাম হায়াত পেয়েছিলেন, অর্থাৎ 960 বছর। সুবহানাল্লাহ। বলেন এই হায়াতগুলো যদি আমাদের বংশে ভাগ করি, দেখেন তো বংশে খুঁজে পাবো না, কথা বলতে ঠিক কি না। আমাদের বাপদাদা পরদাদা আরো যদি আমরা সামনের দিকে যেতে থাকি, অর্থাৎ পূর্বপুরুষদের দিকে, আমরা খুঁজেই পাবো না এত বছর পরে পূর্বের ইতিহাস। খায়ের আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে আলোচনা করছেন বনী ইসরায়েলের এক ব্যক্তির, যে সে হাজার বছর জিহাদ করেছে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে হযরত যাকারিয়া আলাইহিস সালাম, হযরত হিজকির আলাইহিস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালামের ইবাদতের কথা আলোচনা করছেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওনারা দীর্ঘদিন হায়াত পেয়েছে, ওনারা ইবাদত করেছে বেশি, তারা আল্লাহর প্রিয় হয়েছে বেশি, আমাদের হায়াত কম, আমরা বাঁচব কম, তো আমাদের আমলও তো কম হবে, আমরা তো অনেক দূরে সরে যাব। আল্লাহ তো বলছে তুমতুম খায়রা উম্মতি উখরি জাতিন নাস, তোমরা হলো সর্বশ্রেষ্ঠ জাতি, উম্মত তোমরা সর্বশ্রেষ্ঠ, তাহলে আমরা তো শ্রেষ্ঠ হতে পারবো না, কারণ ওরাই তো দেখা যায় হয়ে যাবে মনে হয়। আল্লাহ পাক বলেন আমার এই বান্দাদের কথাও তো ঠিক আছে, এরা তো দেখা যায় হায়াত কম পেয়ে হতাশায় পড়ে যাচ্ছে। আল্লাহ পাক সূরা কদর নাযিল করে আমাদের সকলে হতাশাকে বিদূরিত করে দিয়ে দিয়েছেন, তোমাদের হায়াত কম হতে পারে, আমি তোমাদেরকে একটি রাত্র দেব, একটি রাত্রে আবাদত করবে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر الله أكبر إنا أنزلناه في ليلة القدر আমি এই কোরআনকে নাযিল করেছি, আমার বান্দারা শুনো, আমি এই কোরআন নাযিল করেছি শবে কদর রাতে। বলেন সুবহানাল্লাহ। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ পাক নবীজিকে বললেন, হে আমার নবীজি, লাইলাতুল কদর কি আপনি কি চিনেন, আপনি কি জানেন? আল্লাহ পাক এই সওয়ালের জবাব উত্তরটা আল্লাহ পাক দিয়ে দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক বলেন, হাবিব আমার শোনো, লাইলাতুল কদর হলো এমন একটি রাত যা হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। বলে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। লাইলাতুল হাজার মাসের মতো করে নাই, হাজার মাসের যে শ্রেষ্ঠ, তো কত শ্রেষ্ঠ, কত দামি, আল্লাহু আলাম। বলে না সুবহানাল্লাহ। এমন একটি রাত আমাদেরকে আল্লাহ পাক দান করেছেন যেন আমরা আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে পারি। কেউ যদি একটি শবে কদর তার ভাগ্যে জুটে যায়, শবে কদর একটি রাত্র মাত্র পায়, তাহলে 1000 মাসে যদি আপনি হিসাব করে ভাগ দেন, তাহলে 83 বছর 4 মাস হয়ে যায়। সুবহানাল্লাহ। 83 বছর
চার মাস হয় যদি 1000 মাস মাসকে আপনি ভাগ দেন তাহলে কত বছর আপনি জীবনে যদি 5 7টা 10টা 20টা পান দেখেন তো আপনি হাজার কে হাজার মাস ইবাদত করার সব আপনি পেয়েছেন না সুবহানাল্লাহ এই সবে কত প্রাপ্য এত দামি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা কানা লাইলাতুল কদরি নাযালা জিব্রিলু ফি কাবকাবাতিন মিনাল মালাইকাতি ইসাল্লুনা আলা ক্বাইমিন আও ক্বাইদিন ইয়াযকুরুল্লাহা আযজা ওয়া জাল্লা নবীজি বলেন যেদিন শবে কদর রাত্র হয় যখন শবে কদর আসে তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বহু অসংখ্য ফেরেশতা নিয়ে জমিনে অবতরণ করে আর দেখে যারা এই রাতে ইবাদত করতেছে যারা এই রাতে ইবাদত করে প্রত্যেকের জন্য রহমতের দোয়া করতে থাকে বলেন না সুবহানাল্লাহ কত মর্যাদাশীল কত মর্যাদা কত দামি রাত্র আল্লাহ আমাদেরকে দান করেছে বলেন না সুবহানাল্লাহ ভাইরা আমার এখন কথা হলো এই রাত্রটা আমরা কোন দিন খুঁজব আমাদের দেশে 27 তারিখটাকে আমরা নির্দিষ্ট করে ফেলেছি যে এটাই সবে কদর অথচ সহি হাদিস দ্বারা কোনো প্রমাণিত নয় যে 27 এ রমজান সবে কদর কোন হাদিস দ্বারা এটা কোনো প্রমাণিত নয় বরং হাদিসে এটাও এসেছে যে পুরো রমজানের যে কোনো একদিন হতে পারে তবে বুখারী শরীফে একটা শক্তিশালী হাদিস এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহানু লাইলাতুল কদরি ফিল উইত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান যে তোমরা রমজানের শেষ দশকে বেজুর রাত্রে তোমরা শবে কদর তালাশ করো 21 তারিখ করো 23 করো 25 27 29 তারিখে এই যে কোনো একটা রাতে অর্থাৎ শেষ দশকে বেজুর রাত্রে শবে কদর বলেন না সুবহানাল্লাহ এইজন্য আমরা যেহেতু আমি আজকে আলোচনার জন্য করছি আমাদের এই বিশ্বের রমজান তো শুরুই হয়ে যাবে এইজন্য আমরা সবাই প্রস্তুতি থেকে আমরা 21 রমজান আমরা তালাশ করব ইবাদত করব 23 তারিখে ইবাদত করব 25 তারিখে 27 তারিখে আলহামদুলিল্লাহ রোজা 29 তারিখে আমরা কি সবে কদর তালাশ করব আল্লাহ আমাদের সকলের ভাগ্যে সবে কদর পাওয়ার তৌফিক দান করে বলেন আমিন সবে কদর সম্পর্কে অন্য একটা হাদিস শরীফে এসেছে মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামি রাসূল বললেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রেখে সবের আশায় সবে কদর রাতে ইবাদত করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিছনে সব গুনাহ মাফ করে দেবেন না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কত দামি রাত্র আমাদেরকে দান করেছেন এই রাত্রটা কত দামি আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন আরাইতা ইন আলিমতু আইয়া লাইলাতিন লাইলাতুল কদরি মাযা আকুলু ফিহা ইয়া রাসূলুল্লাহ আমি যদি শবে কদর জানতে পারি আজকে শবে কদর রাত্র মাযা আকুলু ফিহা আমি ওই রাত্রে কি আমল করব কি দোয়া করব নবীজি বলছেন কউলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া হে আয়েশা তুমি এই দোয়াটা বেশি বেশি করে পড়ো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া হে আল্লাহ তুমি বড়ই ক্ষমাশীল তুমি ক্ষমা করতে ভালোবাসো আমাকে তুমি মাফ করে দেবে না সুবহানাল্লাহ এই কথা বলে যখন বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ বড়ই খুশি হয়ে তার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেবেন না সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সকলের ভাগ্যে সকলের তৌফিক দান করুন সবে কদর পাওয়ার জন্য